হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস অ্যান্ড এস সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন গভর্নমেন্ট প্রজেক্ট হেলথ ওয়ার্কার বা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউ তো হবে কীভাবে ইন্টারভিউ আসবেন সেই ইনফরমেশান অবশ্যই প্রোভাইড করব তার আগে জানিয়ে রাখবো এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করার সুযোগ পাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তো বুঝতেই পারছেন আপনারা অনেকেই রয়েছেন হেলথ ডিপার্টমেন্ট বা হেলথ ওয়ার্কার পদে আবেদন করার জন্য চেষ্টা করেন তবে সঠিক ইনফরমেশান না পাওয়ার কারণে কিন্তু আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে যান তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ সঠিক ইনফরমেশানটা প্রোভাইড করব সাথে সাথে অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে জয়েন করুন এবং বাদ বাকি যে ইনফরমেশান থেকে থাকবে সেগুলো অবশ্যই দিয়ে এবং যারা টেলিগ্রামে যুক্ত হতে পারছেন না তারা অবশ্যই কমিউনিটি পোস্ট ফলো করে নেবেন আজকের মধ্যেই বা কালকের মধ্যে আমরা অবশ্যই কমিউনিটি পোস্ট করে দেবো সেখান থেকেও কিন্তু আপনারা চেকআউট করে দেখে নিতে পারেন তাতে হবে পরবর্তীকালে আপনাদেরও কাজ করতে সুবিধা হবে এবং আপনারাও কিন্তু সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেবো ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে বিরাট বড় একটা অপরচুনিটি আসতে চলেছে কারণ ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে দাদা ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট দাদা ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট এই বিষয়টা কিন্তু অনেকেই জানান তো সেই আপডেট নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আপডেট আসতে চলেছে আর যেমনটা আপনাদেরকে কমিউনিটি পোস্ট করে জানিয়েছি যে আজকে একটা জায়গায় যাব তো সেখানে সেখানকার ভিডিও বা সেখানকার কি আপডেট আছে সেটা অবশ্যই সন্ধেবেলা ভিডিও আসবে মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে চলে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা কিন্তু ফলো করতে পারেন সেখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট থাকবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার লোকেশান কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে বেসিক্যালি গভর্নমেন্ট প্রজেক্ট হেলথ ওয়ার্কার বা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব দেখুন ফার্স্টে যে বিষয়টা রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আই মিন হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে তিনশো আটান্নটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে তো বুঝতেই পারছেন হেলথ ডিপার্টমেন্ট মানে যেটা হলো আমরা হেলথ ওয়ার্কার বা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে এবং ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ভালোই ভ্যাকেন্সি রয়েছে যেটা হলো তিনশো আটান্নটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে ওকে নেক্সট আমরা আসছি পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য দপ্তর ও সম্প্রীতি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল ভারতীয় নাগরিক মানে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী কিন্তু এই জব প্রোফাইলে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন কত টাকা থাকবে সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা বলে দেবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আশা করবো এখানে আপনারা বুঝতে পারলেন কোথা থেকে রিক্রুটমেন্ট চলবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আশা করছি আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়ে গেল ওকে ফার্স্টে আসছে পদের নাম স্টাফ নার্স তো স্টাফ নার্স পদে কিন্তু এখানে নিয়োগ চলছে মোট শূন্য পদ রয়েছে উনচ ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করা থাকলে যে কোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে তো স্টাফ নার্স পদে কিন্তু নিয়োগ চলছে এবং জিএনএম নার্সিংয়ের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে কিন্তু অপরচুনিটি রয়েছে মাসিক বেতন ভালোই দেওয়া হবে যেটা হলো পঁচিশ হাজার টাকা তো এটা কিন্তু রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে যদি আপনি স্টাফ নার্স পদে আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তারপরে আসছে পদের নাম ল্যাবরেটারি টেকনিশিয়ান তো ল্যাবরেটারি টেকনিশিয়ান পদে এখানে নিয়োগ চলছে এক্ষেত্রে শূন্য পদ খুবই কম দুটি রয়েছে কোয়ালিফিকেশান কী আছে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং জীববিদ্যা গণিত বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে তবে আমি বুঝতে পারছি যে এখানে হয়তো একটু কোয়ালিফিকেশান ভালোই চাওয়া হয়েছে তবে আপনার যদি মোটামুটি কোয়ালিফিকেশান থেকে থাকে আপনার বন্ধুবান্ধব স্বজন কেউ থেকেও থাকে তাহলেও ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন মাসিক বেতন কিন্তু এখানে থাকবে বাইশ হাজার টাকা ওকে তো বাইশ হাজার টাকা অবধি থাকবে নেক্সট আসছে পদের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে নিয়োগ চলছে এক্ষেত্রে শূন্য পদ কতটা আছে অবশ্যই দেখে নেবেন একশো একাত্তরটি শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করা থাকলে প্রার্থী এখানে আবেদন করতে পারবে বেতন কিন্তু প্রতি মাসে থাকবে তেরো হাজার টাকা ওকে তো এটা হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে এক্ষেত্রে আপনারা কিন্তু এই পোস্টেও আবেদন করতে পারেন এছাড়া স্পেশালিস্ট এমও তার উপরে ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে শূন্য পদ রয়েছে বারোটি বারোটি শূন্য পদে নিয়োগ চলবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোনো সংস্থান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন অফ অফথলম্যাজি ডিগ্রি থাকতে হবে চারটি শূন্য পদ রয়েছে এবছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এ পদের জন্য আবেদন করতে পারবে দৈনিক বেতন তিন হাজার টাকা সাপ্তাহিক তিন দিন তো এ পদের মানে এই পদটার ক্ষেত্রে বা এই পোস্টার ক্ষেত্রে কিন্তু সহজে সবাই আবেদন করতে পারবে না এবং যদি কেউ থেকে থাকেন তো অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে নেক্সট আসছে বয়স সীমা স্টাফ নার্স ল্যাবরেটারি টেকনিশিয়ান এবং কমে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করা যাবে এছাড়া স্পেশালিস্ট এমও পদগুলিতে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে সাতষট্টি সাতষট্টি বছরের কম তো বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে যেটা হলো পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত লোকেশান থেকে আবেদন করতে পারেন বেসিক্যালি এই হায়ারিংটা কিন্তু জি এন এম নার্সিং যারা করেছে তাদের জন্যেই কিন্তু বলা যেতে পারে বিরাট বড় অপরচুনিটি এখানে রয়েছে আবেদন পদ্ধতি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে ফর্মটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণিত প্রমাণ সহ প্রার্থীদের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি নিউ বিল্ডিং ফার্স্ট ফ্লোর ডিআরএস কমপ্লেক্স চুচুড়া হুগলি সেভেন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে তো অফিসের অ্যাড্রেস অবশ্যই আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই দেখে নেবেন আবেদনের শেষ তারিখ পঁচিশে মে এখনো অবধি সময় কিন্তু আপনাদের অনেকটাই হাতে রয়েছে ওকে তো এবারে আমরা যে বিষয়টাতে আসব কারণ আপনাদের এবারে কিন্তু সেই ডাউট মানে এটাতে রয়েছে যে ফর্ম কেমন হবে বা ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো চলুন আমরা সরাসরি ফর্মটাকে ওপেন করব। এবং দেখে নেবো যে আপনারা কিভাবে ফর্মটিকে সাবমিট করবেন ওকে তো দেখুন এখানে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তার রিক্রুটমেন্ট নোটিশ আমরা এখানে ওপেন করে নিয়েছি এখানে সমস্ত বিষয়টা লেখা রয়েছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান এবং শেষ হচ্ছে কবে সমস্ত কিছু লেখা রয়েছে ডাব্লিউ বি হেলথ ডট ডট ইন ওয়েবসাইটের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে এজ ক্রাইটেরিয়া দেখে নিন এখানে সমস্ত কিছু লেখা রয়েছে কত টাকা স্যালারি থাকবে সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা ফুল নোটিফিকেশানেও পেয়ে যাবেন ঠিক আছে নোটিফিকেশন পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে ফর্ম রয়েছে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান বা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনার নাম ফাদার্স নেম হাড হাজবেন্ড নেম যদি আপনি মানে যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে এছাড়া ডেট অফ বার্থ মেল ফিমেল আপনার বিয়ে হয়ে গেছে না সিঙ্গেল আছেন সেটা তারপরে এখানে টিকমার্ক দিতে বলা হয়েছে এসসি এসটি টি এগুলো দিতে হবে অ্যাড্রেস পার আধার কার্ড আপনার আধার কার্ডে যেটা আছে সেটা দিতে হবে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি ডিডি নাম্বার ডেট অফ বার্থ তারপরে এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশনগুলো জানতে চাওয়া হয়েছে আদার্স ডিটেলস নলেজ কম্পিউটার নলেজ আছে কি না এক্সপিরিয়েন্স ডিটেলস এক্সপিরিয়েন্স থেকে থাকলে লিখতে বলা হয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টকে সিগনেচার করে পাঠাতে বলা হয়েছে ঠিক আছে আশা করবো এখানে আপনারা সম্পূর্ণ বিষয়টা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তাড়াতাড়ি করে পৌঁছে যায় ঠিক আছে এবং এটা তো রাজ্যের মধ্যেই থাকবে তো রাজ্যের মধ্যে রাজ্যে ডেলিভারি হতে দুদিনে হয়ে যায় সেটা নিয়ে কোনো ইস্যু নেই ঠিক আছে তো যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করুন কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চললাম বন্ধুরা কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে